अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर आलोचनाटी मौलाना देलवार हुसैन साइदिर जन्य। देखुन आजकेर भिडियोटी एकटू गुरुत्वपूर्ण, सकले ना टेने पुरो भिडियोटी मनोयोग सहकारे देखबेन। देखुन आमादेर प्राण प्रिय बक्ता एकजन आलेमे दीन, जिनी बांग्लादेश थेके सुदूर काबा शरीफेर भीतरे ढोकार तौफिक अल्लाह तबरक ताला उनाके दान करेछेन। उनी एखोनो पर्यन्त जेलर भीतरे रयेछेन। उनी वृद्ध मानुष, अनेक बयस रयेछे, आमरा सकलेई जानी उनी एखोनो जेले रयेछे सेटाओ आमरा जानी। देखुन एकटा समय छिल मौलाना दिलवार हुसैन साइदिर जन्य गोटा पृथ्वी पागल होए गिएछिल। आज সেই মাওলানা দিলওয়ার হোসেন সাইদির জন্য হয়তো কিছু মানুষ বাদে কেউ একটা টু শব্দ করছে না। এটা একটা দুঃখের বিষয় যে আলেম ইসলাম প্রচার করার জন্য গোটা পৃথিবীর কোণে কোণে গেছে, যে আলেম গোটা পৃথিবীর জায়গায় জায়গায় ইসলাম প্রচার করেছে। দেখেন আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হো আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আমি জানি না মাওলানা দিলওয়ার হোসেন সাইদি কোন মানুষের কাছে কত বড় অপরাধ করেছে, কোন মানুষের কাছে কত বড় অপরাধী আমি জানি না, কিন্তু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি যদি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হয়তো আমার আপনার রব্বুল আলামিন হয়তো মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে ছোটখাটো ভুল হয়তো ক্ষমা করে দিতে পারেন। তাই আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা প্রতিবাদের ঝড় তুলুন। আমরা দিলওয়ার হোসেন সাইদির মুক্তি চাই, আমরা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজ পুনরায় শুনতে চাই, আমরা দিলওয়ার হোসেন সাইদিকে কোরআনের মাঠে আবার দেখতে চাই, আমরা দিলওয়ার হোসেন সাইদিকে এক মুক্ত পাখি হিসাবে দেখতে চাই। তাই আমি সকল বাংলাদেশবাসী, সকল পৃথিবীবাসীর কাছে আমি একটাই আবেদন করব, আল্লাহ তাবারক তাআলা যদি ইচ্ছে করেন বহু কিছু ঘটাতে পারেন। তাই সকলে আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাইদির জন্য দোহাত তুলে দোয়া করবেন, যেন আল্লামা সাইদি যেন খুবই তাড়াতাড়ি মুক্তি পায়। আর আমি আমাদের বাংলাদেশ শেখ হাসিনার কাছে আমি বলবো, আপনি যত শীঘ্রই পারেন অত সুন্দর সুমধুর কণ্ঠের বক্তা মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে একটু মুক্ত করেন। হয়তো অনেক বড় বড় আসামিকে আপনি মুক্ত করে দিচ্ছেন, হয়তো অনেক বড় বড় মাফিয়াকে আপনি মুক্ত করে দিচ্ছেন। আমার আপনার প্রাণপ্রিয় বক্তা মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে আপনি একটু মুক্ত করেন। একটা দিন হয়তো ছিল, সেই দিনটাতে আপনি মাওলানা দেলওয়ার হোসেন সাইদির হয়তো ওয়াজ শুনেছেন। তাই আমি গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর মানুষের কাছে আবেদন করব, আপনারা মাওলানা দেলওয়ার হোসেন সাইদির জন্য, মুক্তির জন্য আপনারা আওয়াজ তুলেন।
আপনারা চুপ করে থাকবেন না, আপনারা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন। আর যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে বা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।